আসন্ন বিধানসভা নির্বাচনে ময়না বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুলভাবে জয়লাভের জন্য এবং দিকে দিকে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও দাঙ্গাবাজ সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করতে ময়না দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন হল শ্যামগঞ্জ হাইস্কুল ময়দানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না দু নম্বর অঞ্চলের প্রধান নমিতা দলৈ, ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুব্রত মালাকার, ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা সহ বিশিষ্টরা। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন ময়না দু নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সুশান্ত ভৌমিক। আগামী 2021 সালে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আমাদের 294টা সিটে আমাদের মাননীয় নেত্রী, আমাদের নয়নের মণি, ভারতবর্ষের অগ্নিকন্যা, সর্বভারত তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 294টা সিটের প্রার্থী তিনি নিজেই ঘোষণা করেছেন। যিনি প্রার্থী হন না কেন, এই ময়না বিধানসভায় ময়না ব্লকে আমাদের নেত্রীকে সামনে রেখে লড়াই, এই লড়াইয়ে এই লড়াই আপনারা নিশ্চয়ই সঙ্গে সাথী হবেন বলে আজকে আমাদের সামান্য পরিচিত কর্মী সভা কিন্তু দেখা গেল আজকে মাঠে কানায় কানায় পূর্ণ, যেন আমার ময়নাটু অঞ্চলের টোটালি কর্মী সম্মেলন এখানে শুরু হয়েছে। কিন্তু আমরা জানি যে আমরা ময়নাটু অঞ্চলে তিনটে পাঠকে আমরা ভাগ করেছি ময়না পঞ্চায়েত সমিতি জোর হিসাবে, তিনটি জোনে তিনটি পাঠে আমাদের এই নির্বাচনী কর্মসূচি আজ থেকে শুরু হলো। এই নির্বাচন কর্মসূচি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নে ডালি নিয়ে এসেছেন সেটা আপনারা জানেন, যে প্রতিটি ঘরে ঘরে তার এমন কোন বাড়ি নেই। তারপর সংসদের নির্বাচনে 211টি সিট নিয়ে বাংলায় পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 11 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য চিন্তা করছে, বাংলার উন্নয়ন করার জন্য প্রয়াস নিয়েছে, সেই 11 সালে 30টি প্রকল্পের মধ্য দিয়ে বাংলার মানুষকে উন্নয়নের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল। নাই নাই করে প্রকল্পগুলো বাড়তে বাড়তে শুরু করে আজকে 10 বছরে প্রায় 67টি প্রকল্পের মধ্য দিয়ে বাংলার উন্নয়নের কর্মযজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে রেখেছে। আপনারা তার সুফল পাচ্ছেন, আপনারা অনেক সংখ্যায় অনেক মায়েরা আছেন, আপনাদের শুধু উদ্দেশ্যে তা একটা কথা বলি, আমাদের মহিলা মুখ্যমন্ত্রী নারী শক্তি আপনাদের জন্য যা ভেবেছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 35 বছরের সিপিএম এর জগদ্দল পাথরের আইনকে পুরা আমল দেখিয়ে 30% মহিলাকে রিজার্ভ করে 50% এ পৌঁছে দিয়েছে, তার জন্য 50 সমিতিতে মহিলা পেয়েছেন, আর প্রধান পেয়েছেন মহিলা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে। কে বলতে পারে আজকে আপনাদের সামনে এত মহিলা উপস্থিত আছেন, আপনাদের থেকে আগামী দিন কেউ এই সামনে চেয়ারে বসবেন? দিলুদাকে চেনেন? বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, আমরা ওকে দিলু হাওড়া বলি। সে দিলুদা বলবেন যে তিনি নাকি দুর্গা দুর্গাকে জানেন না, দুর্গা জন্মকে জানেন না, কাকে জানে? রামের নামে ধর্মনামী, ধর্মের নামে গুণনামী, যে রামকে বিজেপির কর্মী ভাইরা মাইকে ধরে বিজেপির কর্মীরা শুনছেন, গোলাটা কান্তা দেবেন আমার দিকে, কান্তা দেবেন, রামের নামে ভগ্নামী, ধর্মের নামে গুণনামী, যে রামকে করেছেন একেবারে বাবার তৈরি করেছেন রাজানি, সেই রাম, সেই শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীরামচন্দ্র এ রাম নয় আপনাদের রাম নয়, সেই শ্রীরামচন্দ্র যখন সীতা উদ্ধারের জন্য অকাল বোধন করেছিলেন 108টি কোমর কার পায়ে দিয়েছিলেন, কার পায়ে দিয়েছিলেন জোরে বলুন, মানে আপনাদের পায়ে পায়ে সেই দুর্গাকে অপমান করছেন, দুর্গা কাকে জানা, তুমি তো তোর মাকেই জানো না। বিজেপির বন্ধুরা এমন উন্মত্ত অবস্থা হওয়া স্বাভাবিক, সারাদিনটা পদ্ম ফুলে সন্ধ্যা হলে পা তলে তারাই সবাই বিজেপির পদ্ম ফুলে, বিজেপির পদ্ম ফুলে সন্ধ্যে হলে পা তলে তারাই ভোটের কথা বলে, ক্ষমতায় আসবার কথা বলে। বলি বন্ধু এত যন্ত্রণা কিসে? তিলা মুখ্যমন্ত্রী পেতে চলেছি পূর্ব মেদিনীপুর, আমরা পূর্ব মেদিনীপুর থেকে মহিলা মুখ্যমন্ত্রী
মাইন্ডের ব্যাপারে একটু অনুরোধ করে করব আপনি ওরা আরো যারা আছেন রাজা 21 সালে বিধানসভা নির্বাচন মাননীয় নির্দেশে অহলা ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত যে দুয়ারে দুয়ারে সরকার এবং পাড়ায় পাড়ায় সমাধান সেই হিসাবে আজকে ময়নাকু অঞ্চল তৃণমূল কংগ্রেসে চারটি বুথ নিয়ে কর্মী সভার আয়োজন আমরা করেছিলাম। ময়নাকু অঞ্চল তৃণমূল কংগ্রেস আমাদের প্রত্যেক বুথ থেকে আমাদের টার্গেট ছিল 700 জন করে এবং আমাদের সেই টার্গেট পূরণ হয়েছে। আজকে আমাদের 3000 লোকের সমাগমে আজকে 2021 সালে যে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন করতে হবে এবং হ্যাট্রিক করার জন্য সব কর্মী এবং ভোটার আজ তারা ঝাঁপিয়ে পড়েছে আমাদের আজ ময়দান শ্যামগঞ্জ হাইস্কুল মাঠের ময়দান আজকে কানায় কানায় পরিপূর্ণ এবং 2021 সালে নির্বাচনী তৃতীয়বারের মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য সবাই আমরা প্রস্তুতি এবং আজকে আমাদের ব্লক নেতৃত্ব থেকে সুব্রত মালাকার সুদর্শন জানা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ আদো সহসভাপতি রাজীব অধিকারী এসসি এসটি সেলের দিলীপ কুমার দোলাই এবং আমাদের ময়নাটু অঞ্চল তৃণমূল কংগ্রেসের স্বনামধন্য প্রধান মহাশয়া নমিতা গুরু। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017 এছাড়া অসিত বেড়া 9933227739।